চট্টগ্রাম সন্দ্বীপের মুসাপুর ইউনিয়নের প্রবাসে অবস্থানকারী সন্তানদের মানবিক সংগঠন ঐতিহ্যবাহী মুসাপুর প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে মুসাপুর 3 নং ওয়ার্ডের হতালি হাজিবাড়ির ক্যান্সার আক্রান্ত রোগী মোহাম্মদ আব্দুল মান্নানকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সংগৃহীত টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মুসাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা কষ্টার্জিত টাকা সহায়তা হিসেবে প্রদান করার মাধ্যমে সত্যিকার মানবিকতার পরিচয় দিয়েছেন। চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। অসুস্থ মানুষের পাশে একটু ভালোবাসার ছায়া এবং সর্বত্র মানব সেবাই অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এই স্লোগান নিয়ে সন্দ্বীপের ঐতিহ্যবাহী মুসাপুর ইউনিয়নের প্রবাসে অবস্থানকারী সন্তানদের মানবিক সংগঠন ঐতিহ্যবাহী মুসাপুর প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে মুসাপুর 3 নং ওয়ার্ডের হতালি হাজি বাড়ির ক্যান্সার আক্রান্ত রোগী মোহাম্মদ আব্দুল মান্নানকে চিকিৎসা সহায়তা হিসেবে 40,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সংগঠনের প্রধান উদ্যোক্তা রিদোয়ানুল বারী পারভেজের নেতৃত্বে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সদস্যদের কাছ থেকে সংগৃহীত সে টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল খায়ের নাদিম। অত্যন্ত ভালো লাগছে আসলে এই চিন্তা। আমি যে কথা বলছি, বিদেশে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়, অনেক কোটিপতি আপনাদের এলাকা ওখানে আছে, কিন্তু অসহায় মানুষকে দান করার মতো মনমানসিকতার লোক খুঁজে পাইতে কষ্ট। আর যারা দান করছে এরা অত পয়সা হলো না, তাদের তুলনায় অত পয়সা হলো না। তারপরও যে এই চিন্তা চেতনা, এই মনমানসিকতা, এটার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। হ্যাঁ, কারণ হয়তো আল্লাহ এরা 40,000 টাকার বিনিময়ে হয়তো একটা নতুন জীবন পাবে। তাই আজকে এখানে আপনারা আছেন, 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত মুরব্বীরা আছেন। এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মুসাফুরের প্রবাসে অবস্থানকারী সন্তানদের শ্রমে ঘামে কষ্টার্জিত টাকা তারা দেশপ্রেম ও নারীর টানে এলাকার মানুষের প্রতি ভালোবাসা স্বরূপ নিজেরা আরাম আয়েস না করে দেশে এই সমস্ত মানবিক কাজে পাঠিয়ে দেয়। অথচ তারাও আর্থিকভাবে তেমন সচ্ছল নয়। তাদের এই উদার মানসিকতার জন্য আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্রষ্টা তাদের মঙ্গল করুক এবং তাদের দানের হাত আরো প্রসারিত করুক। অপরদিকে সুদূর প্রবাস থেকে প্রবাসী ঐক্য পরিষদের মূল উদ্যোক্তা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন রিদোয়ানুল বারী পারভেজ এবং গ্রুপের অ্যাডমিন যথাক্রমে মোহাম্মদ শাহাদাত হোসেন রিপন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ শিহাবুদ্দিন এবং সদস্য মোহাম্মদ সৈকত, মোহাম্মদ আলতাফ, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মাকসুদ আহমেদ, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ মিলন, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ রাসেল ও এনায়েত প্রবাস থেকে প্রেরিত ভিডিও বার্তায় বলেন, এলাকার মানুষের প্রতি নিঘাত ভালোবাসা ও দায়িত্ব বোধ থেকে আমাদের এই প্রচেষ্টা, এটি একমাত্র মানবিকতা বোধ থেকে আমরা করছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এরকম অসহায় মানুষদের পাশে আরো বেশি করে দাঁড়ানোর। আমরা সকলের দোয়া প্রত্যাশী। আমি বেশি কথা বলবো না, শুধু বলবো আমাদের এই ঐতিহ্যবাহী মুসাপুর প্রবাসী ঐক্য পরিষদ গঠিত আজ থেকে বিগত 7-8 মাস আগে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, আমরা প্রবাসীরা যারা শুধুমাত্র আমাদের ঐতিহ্যবাহী মুসাপুর ইউনিয়ন পরিষদের প্রবাসী যারা আমরা মধ্যপ্রাচ্য সহ ইউরোপে ছিড়িয়ে ছিটিয়ে আছি, সবাইকে একত্র করাই কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল। আলহামদুলিল্লাহ, সবার সমন্বয়ক্রমে, সবার সহযোগিতায় আজকের এই ঐক্য ঘটন হয়েছে। আর এই ঐক্য ঘটন করতে যাদের সহযোগিতা খুব বেশি জরুরি ছিল এবং যারা সহযোগিতা করেছেন তাদের নাম না বললেই নয়, আমাদের ঐতিহ্যবাহী মুসাপুর ইউনিয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা, আমাদের ঐতিহ্যবাহী মুসাপুর প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সম্মানিত অ্যাডমিন শাহাদাত হোসেন রিপন, মোহাম্মদ ইব্রাহিম সম্মানিত অ্যাডমিন, মোহাম্মদ ওমর ফারুক সম্মানিত অ্যাডমিন, আমাদের সৌদি আরব শাখার সম্মানিত অ্যাডমিন শিহাবুদ্দিন, আরও যারা আছেন সমস্ত সদস্য, সবাই যদি আমাকে সহযোগিতা না করতো আসলে এই ঐক্য ঘটন করা কোনো প্রকারেই সম্ভব ছিল না। আর সবার সহযোগিতার কারণেই আজকে এই ঐক্য ঘটন সম্ভব হয়েছে। আর এই ঐক্য ঘটনের মূল উদ্দেশ্য ছিল, আমরা প্রবাসীরা যারা আছি, আমাদের মধ্যে যদি কেউ যদি কোনো বিপদে পড়ে বা আমরা বিপদে পড়ে দেশে চলে যাই, আমাদেরকে আবার আমরাই নিয়ে আসব সবাই মিলে। এবং আমাদের প্রবাসীরা যদি আমরা প্রবাসে কষ্ট করি, আমরা আমাদের উপকারে আসব।
তার সাথে সাথে আমাদের ঐতিহ্যবাহী মুসাপুর ইউনিয়ন পরিষদের মধ্যে আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী মানবতার পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ আমরা গত দুইবার একটা বিয়েতে এবং আরেকটা মেহরিন বোন মেহরিনের জন্য একটা আমরা অনুদান করেছি। হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমাদের এই মন্নান ভাইয়ের পোস্টটা দেখা হলো, তাদেরই বাড়ি এবং আমাদেরই ঐতিহ্যবাহী মুসাপুর প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত সদস্য জনাব মাকসুদ যখন বলল, বলার সাথে সাথে আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে আমার গ্রুপে দিলে গ্রুপের মধ্যে সবাই এগিয়ে আসে। আমাদের সকলের ঐক্য প্রচেষ্টার এই অনসামান্য আর্থিক অনুদান, আমাদের আশা ছিল আরও বড়, আমরা কমের মধ্যে এক লক্ষ টাকা আমরা অনুদান হস্তান্তর করব, কিন্তু করোনা মহামারীর কারণে আমার আপনার আমাদের আপনাদের কারো অবস্থা আসলে কিন্তু ভালো নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি SNTV-কে, SNTV-র মাধ্যমে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী মুসাপুর প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব রিদওয়ানুল বারী পারভেজ সাহেবকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এমন একটি মানব সেবামূলক সংগঠন উপহার দিয়েছেন। এবং আমরা মুসাপুর ইউনিয়নের সন্তানেরা যারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আমাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে সর্বপ্রথম আমরা যারা প্রবাসী রয়েছি আমরা নিজেরা নিজেদের সুখ দুঃখের অংশীদার হয়ে থাকি, অতঃপর আমরা আমাদের সামাজিক এবং মানবিক কিছু কাজ করার চেষ্টা করে থাকি। আমাদের এই সংগঠনটি সংগঠিত হলো খুব অল্প সময়ই হয়েছে। এরই মধ্যে আমরা আমাদের একজন বোন মেহরুননিসার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা জনাব আব্দুল মান্নান সাহেব, যিনি ক্যান্সার আক্রান্ত হতদরিদ্র মানুষ, তার চিকিৎসা সেবার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান দিতে যাচ্ছি। এমন একটি মহৎ এবং মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা ঐতিহ্যবাহী মুসাপুর প্রবাসী ঐক্য পরিষদ পরিবার গর্বিত, এবং আমরা দোয়া চাই আগামীতে এভাবে আরও যেন বেশি বেশি এ ধরনের মানবিক কাজে যেন আমরা অংশগ্রহণ করতে পারি। চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, SNTV।